ঢাকা থেকে 35 কিলোমিটার দূরত্বে 44 হেক্টর জায়গার উপর এই স্মৃতিসৌধ অবস্থিত। এর নকশা করেন সৈয়দ মইনুল ইসলাম। হাই বন্ধুরা, লুৎফর্স ব্লকে আরো একটি নতুন ভিডিওতে আপনাকে জানাচ্ছি সুস্বাগতম। তো বন্ধুরা, আমি আপনাদের নিয়ে এসেছি এখন স্মৃতিসৌধে, যেখানে হাজার মানুষের সমাগম রয়েছে। দেখেন বন্ধুরা, যদি হাজার হাজার লোক এখানে শুধু ঘটেছে দেখার জন্য, তো আমি এসেছি দেখাতে আপনাদেরকে। তো বন্ধুর সাথে থাকুন আমাদের, আমি দেখাবো ঘুরে ঘুরে আপনাদের সকল স্মৃতির সকল কিছু। স্মৃতিসৌধে 7টি স্তম্ভ আছে। জাতীয় স্মৃতিসৌধটি 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে জাতির শ্রদ্ধা নিবন্ধনের নিরন্তর প্রতীক। 16 ডিসেম্বর 1972 সালের বিজয় দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৯৭৯ সালে মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় এবং 1982 সালের অল্প পূর্বে সমাপ্ত হয়। এই স্মৃতিসৌধের নকশা করেন মইনুল ইসলাম। এখানে মুক্তিযোদ্ধাদের 10টি গণকবর রয়েছে। বিদেশি রাষ্ট্রনায়কগণ বাংলাদেশে সরকারিভাবে আসলে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। স্মৃতিসৌধ 7 জোড়া ত্রিভুজ নিয়ে গঠিত। জাতীয় স্মৃতিসৌধে 7 জোড়া দেয়াল স্বাধীনতা আন্দোলনের 7টি ভিন্ন পর্যায় নির্দেশ করে। পর্যায়গুলো হল 1952 সালের ভাষা আন্দোলন, 1954 সালের যুক্তফল নির্বাচন, 1956 সালের শাসনতন্ত্র আন্দোলন, 1962 সালের শিক্ষা আন্দোলন, 1966 সালের সহদভা আন্দোলন, 1969 সালের গণঅভ্যুত্থান এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। কোথা থেকে? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছেন? সাভার থেকে ভাই। সাভার থেকে এখানে আসছি। ও আচ্ছা, ঘুরতে আসছেন নাকি? হ্যাঁ ঘুরতে আসছি। কেমন লাগে ভাইজান? হ্যাঁ মোটামুটি ভালো। এখানে তো অনেক লোকে ঘুরতে আসছে, এখানে অনেক ডিসিপ্লিন ভালো, পরিবেশ পরিচ্ছন্নতা আছে অনেক ভালো। মাঝে মাঝে ঘুরতে আসেন নাকি? মাঝে মাঝে প্রায় আসা হয়। আচ্ছা, এখানে যে প্রোগ্রামটা, এটা কি মাসে হয়? রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে আমাদের দেশ, আর সে স্বাধীন উপলক্ষে যে পতাকাটি তৈরি হয়েছে সেটা আমাদের বাংলাদেশের পতাকা, লাল সবুজের পতাকা। তাকে সিলেক্ট করতে মন চায়। দেখেন আর আকাশে উঠছে পথ পথ করে সে পতাকাটি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে সে পতাকাটা পাড়িয়েই নিয়ে যাব সেই স্মৃতিসৌধ, ওই তো দূর দেখা যায় সেই স্মৃতিসৌধ। স্মৃতিসৌধের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে চাইলে আপনি আপনার ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন সাভার স্মৃতিসৌধে। এখানে নানান জাতের ফুল গাছ রয়েছে এবং একটি লেক রয়েছে যা আপনার মনকে জুড়িয়ে দেবে।
কেউ উঠাচ্ছে সেলফি, কেউ উঠাচ্ছে সবজি, আবার কেউ ভিডিও করছে, কেউ আড্ডা মারছে, কেউ খাবার খাচ্ছে। এই তো সেই সাভারের স্মৃতিসৌধ, আমাদের জাতির স্মৃতিসৌধ। সারি সারি দেশি বিদেশি অনেক গাছও রয়েছে, দেখেন বন্ধুরা অনেকে আড্ডা মারছে বসে বসে। তো বন্ধুরা সময় স্বল্পতার কারণে আসলে আপনাকে বেশি কিছু দেখাতে পারলাম না, তো গুরুগর দেখানোর চেষ্টা করেছি স্মৃতিসৌধে এসে। তো বন্ধুরা দেখা হবে আবার অন্য একটি নতুন ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।